সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ডাক্তার ফেরদৌস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বরাবরের মতো আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো বিষয়টি চলুন নামটি দেখে নিই নাম হচ্ছে গরম ভাত মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে আসলে ব্যাপারটি এমন নয় ভাত দ্বিতীয়বার গরম করা মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে ব্যাপারটি এমনই আসলে আমার এই ভিডিওগুলো আমি বানাই আপনাদেরকে সুস্থ কীভাবে রাখা যায় সেই দিকে চিন্তা করে আর এই জন্য আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে ডক্টর ফেডদৌস ইউএসএ সেইটিতে প্রায় সাতশত বিভিন্ন রোগের উপর ভিডিও দেয়া আছে আপনারা ওগুলো মেহরবানি করে দেখবেন মাঝখান থেকে মাঝখান থেকে কিছু টপিক এনে আমি ফেসবুকে দিচ্ছি আপনারা যেন বুঝতে পারেন যে কোন রোগ কিভাবে হ্যান্ডেল করবেন এই যে ভাত গরম করা এটি আমাদের আমরা যারা বাঙালি তাদের জন্য এটি অতি প্রয়োজনীয় একটি ভিডিও হতে পারে বলে আমি মনে করেছি অনেক মেডিকেল স্টুডেন্ট বা চিকিৎসকও কিন্তু এটি নিয়ে অতটা অতটা ধারণা নেই আমিও এই বিষয়টি বানাতে গিয়ে আসলে বেশ কিছু জিনিস শিখেছি ভাত যেন বাঙালির প্রাণ রান্না করা ভাত বেঁচে গেলে আমরা পরেরবার খাবারের জন্য রেখে দেই এইটিই স্বাভাবিক নিয়ম এটি স্বাভাবিক কথা আবার রেস্টুরেন্টে বসে খাবার পর যদি বেঁচে যায় বিশেষ করে ফ্রাইড রাইস সেগুলো আমরা সবসময় প্যাকেট করে দিতে বলি যেন বাড়িতে এনে পরে এক সময় খাওয়া যায় যেটি আমি গতকাল রাতেই করেছি এখন কথা হচ্ছে যে আর সমস্যা শুরু হয় এই প্রথমবার রান্না করা খাবার পরের গরম করতে গেলে যে সমস্যা হয় সেখান থেকেই কিন্তু সমস্যাটি হয় খাবার যেগুলো বেঁচে যাচ্ছে সেগুলো থেকে পরে মারাত্মক বিষক্রিয়ার সম্ভাবনা থাকে এইটি আমাদের একটু জেনে থাকা উচিত কেন এবং কীভাবে এই বিষক্রিয়া হয় আর এই বিষক্রিয়া আমরা কিভাবে প্রতিরোধ করব সেটি সম্পর্কে জানি চলুন এটি একটি বিশেষ ব্যাকটেরিয়া এই বিষক্রিয়ার জন্য দায়ী যেটির নাম বেসিলাস সিরিয়াস সি দিয়ে শুরু হয় আসুন একটু ছবির মাধ্যমে জেনে নিই ব্যাপারটি কেমন ফ্রায়েড রাইস এইটি কারণ জেনারেলি শর্করা মিশ্রিত আমিষ অথবা শুধু শর্করা থেকেও এটি হতে পারে দেখতে এটি এমন ব্লু রঙের রড কিছুটা লম্বা লম্বা ব্যাকটেরিয়া এটি এটি একটি গ্রাম পজিটিভ স্পোর তৈরিকারী লম্বাকৃতির ব্যাকটেরিয়া স্পোর অর্থ কী অর্থাৎ ডিম মনে করুন এই যে ব্যাকটেরিয়া রয়েছে লম্বা লম্বা সবুজ রঙের যেটি গ্রাম পজিটিভ এইখানে একটু লাল রঙের এই যে ডিম পার বেশে এইটি স্পোর ফর্মিং স্পোর আবারও যদি বলি এই যে দেখুন ডিম এটিকে আমরা আপনাদের বোঝার জন্য বলছি যে স্পোর এই যে স্পোর বেরোচ্ছে স্পোর বের হচ্ছে বের হয়ে আবার স্পোর থেকে আবার আরেকটি হচ্ছে এখান থেকে ভেঙে গিয়ে আবার হচ্ছে আবার হচ্ছে এটি বের হচ্ছে যখন ভাতের মধ্যে এটি আস্তে আস্তে ভাত ঠান্ডা হওয়ার পর এটি আস্তে আস্তে এরকম বাচ্চা দিতে শুরু করে এক একটি স্পোর বা ডিম দেখতে এমন হয় কোট বাইরে ভেতরে ডিএনএ থাকে তো সেইটিকে যখন হিট দেওয়া হয় তখন এটি ফেটে যায় তখন এখান থেকে টক্সিন শুরু হয় যা বলছিলাম এটি দুই রকমের বিষ বা টক্সিন তৈরি করে টক্সিন এ এবং টক্সিন বি টক্সিনটি তৈরি করলে ভাত টক্সিন তৈরি করছে টক্সিনগুলো দিয়ে দেখুন এই গণ্ডগোলটি শুরু হচ্ছে কোষের মধ্যে গিয়ে বিষক্রিয়া তৈরি করছে ল্যাবরেটরির ভেতর দেখলে এমন দেখা যায় এটি সাধারণত মাটিতে বা ময়লা জায়গায় থাকে সাধারণত গরম ভাব ঠান্ডা হওয়ার পর যখন অরক্ষিত থাকে তখন এক ঘন্টার বেশি বাইরে থাকলে এই ব্যাকটেরিয়াটি সেখানে আস্তে আস্তে বংশ আস্তে আস্তে বংশবৃদ্ধি করতে থাকে এবং স্পোর তৈরি করে যেইটি আমি ছবির মাধ্যমে দেখালাম অর্থাৎ আপনি রান্না করেছেন ভাত এনে সার্ভ করেছেন সবাই খেলো ঠান্ডা হয়ে গিয়েছে এরপরে যদি এক ঘন্টা খুব বেশি এলে সেফ থাকবে তারপরে ফ্রিজের নিচের তাকে চল্লিশ ডিগ্রি ফারেনহাইটে রাখা উচিত না হলে সেখানে এই স্পোর্ট তৈরি হয় এবং এই ঠান্ডা হবার কালেই কিছু স্পোর্ট তৈরি হয়ে থাকে সেটি আপনার ফ্রিজে রাখলেও সেটি থাকতে পারে বের হয়ে আসলে সেইভাবে যেন এটিকে প্রক্রিয়া না করেন স্পোরগুলো ফেটে গিয়ে টক্সিন আসে সেখান থেকে যেইটি আমাদের বিষক্রিয়া করছে এই ভাতটি যখন আবার গরম করা হয় তখন সাধারণত অপর্যাপ্তভাবে গরম করা হয় আর তখন এই স্পোরগুলো থেকে টক্সিন এ এবং বি যেগুলো বিষক্রিয়া করে বের হয়ে আসে টক্সিন বি সাধারণত শর্করা জাতীয় খাদ্যে তৈরি হয় যেমন ভাত বিশেষ করে ফ্রায়েড রাইস যেখানে মাংস বা অন্যান্য প্রোটিনও থাকে সেখানে এই শর্করা জাতীয় অন্যান্য খাবারের সাথে যেমন পাস্তা নুডলস এগুলোতেও কিন্তু এটি হতে পারে খাবারের সাথে এই টক্সিন বি পাকস্তলিতে গিয়ে 30 মিনিট থেকে ছয় ঘন্টার মধ্যে পাকস্থলিতে বিষক্রিয়া তৈরি করে এর ফলে রোগীর জ্বর জ্বর ভাব দেখা দেয় প্রচন্ড আকারে বমি হতে থাকে প্রজেক্টাইল ভমিটিং বলি জোরে ভমিট করবে এটি বমি থামতে চায় না একদিন পর্যন্ত এটি থাকে অর্থাৎ এই যে বিষাক্ত ভাত যেটিকে খালি চোখে বিষ দেখা যাচ্ছে না সেটি আমরা খাবার আধা ঘন্টার মধ্যে দেখা যায় যে বমি শুরু হয়ে যায় জ্বর জ্বর ভাব প্রচণ্ড বমি থামতেই চায় না এটি টক্সিন বি মিডিয়েটেড আর টক্সিন এ সাধারণত অন্ত্রে গিয়ে তৈরি হয় চলুন ছবিতে আমরা দেখি অর্থাৎ দূষিত খাবার খাওয়ার পর ছয় ঘন্টা থেকে পনেরো ঘন্টার মধ্যে এইটির বিষক্রিয়া করে এবং চব্বিশ ঘন্টা পর্যন্ত সাধারণত এই অন্ত্রের বিষক্রিয়া থাকে সাধারণত এই অন্ত্রের বিষক্রিয়ার শুরু হয় স্যুপ জাতীয় খাবার শাকসবজি পুডিং দুধ এবং দুগ্ধ জাতীয় পদার্থ এগুলো থেকে এই বিষটি তৈরি হয় এই যে দেখুন অন্ত্র অর্থাৎ টক্সিন এ মিডিয়েটেড যে খাবার সেইটি আস্তে আস্তে এই অন্ত্র পর্যন্ত আসতে ছয় ঘন্টা লাগে এই ছয় ঘন্টা পর ডায়রিয়া শুরু হয় জর্জর ভাব শুরু হয় আগে কিছুটা বমি থাকতেও পারে এখন আসুন এর লক্ষণগুলি নিয়ে কিছু কথা বলি এই লক্ষণগুলো চব্বিশ ঘন্টার মধ্যেই সাধারণত শেষ হয়ে যায় তবে কিছু মানুষের ক্ষেত্রে এটি মারাত্মক ক্ষতি করে স্নায়ুতন্ত্রের ক্ষতি কিডনির ক্ষতি কিংবা লিভারের ক্ষতি পর্যন্ত করতে পারে যদি মানুষগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে আসুন এবার এটি প্রতিরোধ কিভাবে করব সেই বিষয়টি নিয়ে একটু জেনে নিই আমরা যারা ভাতের উপর নির্ভরশীল তাদের সবারই একটু জানা থাকা উচিত বলে মনে করি শুধুমাত্র সাবধানতা অবলম্বন করে প্রতিরোধ করার জন্য প্রথম কথাই হচ্ছে এই রোগটি সম্পর্কে নিজের ধারণা পরিষ্কার রাখা প্রয়োজন এই যে আজকে বললাম এইটি থেকে আশা করছি অনেক কিছু জেনেছেন যেটি আমি নিজেও জেনেছি ডিটেল আজ দুই পরিষ্কার পরিচ্ছন্নতা একটি বড় কথা খাবার হ্যান্ডলিংয়ের আগে খাবার ধরার আগে অবশ্যই হাত ধোবেন টয়লেট করার পর আবারও হাত ধোবেন সুযোগ পেলেই হাত ধুতে হবে এরপর তিন রান্নাবাড়া করার সময় ঠিকমতো তাপমাত্রা মেনটেন হচ্ছে কি না সেই দিকে খেয়াল রাখতে হবে এবং রান্নার পরপরই যেন গরম ভাত সার্ভিং করা হয় খেয়ে ফেলার ব্যবস্থা করা হয় গরম ভাত ঠান্ডা হওয়ার পর বাইরে যেন এক ঘন্টার বেশি সময় না থাকে এতে ব্যাকটেরিয়া নিচ থেকেই বংশবৃদ্ধি শুরু করে এক ঘন্টার বেশি হলে এবং স্পোরগুলো যেগুলো আমি ছবিতে দেখিয়েছি তৈরি হতে থাকে এক ঘন্টার বেশি যদি বাহিরে থাকে আর এই ভাত যখন আবার গরম করা হয় তখন এই স্পোরগুলো ফেটে গিয়ে ওখান থেকে টক্সিনগুলো বের হয় আমি আবারও বলছি যেন আপনাদের মনে থাকে এরপর ভাত সময় মতো ফ্রিজারের নিচে তাকে রেখে দিন যদি ইমিডিয়েটলি খাবারের চিন্তা থাকে তার মানে এই নয় যে গরম ভাতই আপনি ফ্রিজারে রেখে দিবেন সেটিও খারাপ ঠান্ডা হওয়ার পর ভাত যেন ফ্রিজারে চল্লিশ ডিগ্রি ফারেনাইটের নিচে থাকে নিজের নিচের তাকে ঠান্ডা ভাত আবার গরম করলে সেইটি যেন যেন তেনভাবে গরম না গরম না করি ভালোভাবে গরম করতে হবে সেই ভাতটুকুকে সেটিও খেয়াল রাখতে হবে মাইক্রোওয়েভে যদি করতে চান তাহলে একশো ডিগ্রি ফারেনাইট তাপমাত্রার উপরে যেন এটি গরম হয় সেই দিকে খেয়াল রাখবেন আর প্রতি কাপ ভাতে কমপক্ষে এক থেকে দুই চামচ পানি দিয়ে তারপর ভাতটিকে একটু ঘাটুন যেন পানিটি মিক্স হয় ভাতের সাথে গরম করার আগে তাতে যেন এই জটলাগুলো ভাতগুলো না পাকিয়ে থাকে এমনভাবে গরম করুন যেন পানিটি চলে যায় এভাবে এক কাপ ভাত গরম করতে সাধারণত তিন মিনিট থেকে চার মিনিট সময় লাগে বেশি ভাত একসাথে দিলে সময়টুকু আর একটু বেশি লাগতে পারে খেয়াল রাখবেন ভাতটি গরম করার পরে সেন্টারের যেন তাপমাত্রা এনাফ গরম হয় শুধু বাহির দিকে গরম হলেই চলবে না যদি চুলায় গরম করেন তাহলে আস্তে 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 গরম করুন একইভাবে প্রতি এক কাপ ভাতে এক চামচ পানি দিবেন আর চামচ এক চামচ পানি দিবেন আর চামচ দিয়ে ভাতটিকে ভেঙে দিন আগের মতোই যেন পানিটি পুরো ভাতে ছড়িয়ে পড়ে এরপর আস্তে আস্তে গরম করুন বাটিটিকে বা পাতিলটিকে যেই পাত্রে গরম করছেন গরম করার সময় তাপমাত্রা যেন একশো ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে সেটি খেয়াল রাখা উচিত মনে রাখবেন ভাতের সেন্টারেও যেন পর্যাপ্ত পরিমাণে গরম হয় এরপর স্বল্প তাপমাত্রায় নাড়তে থাকুন সঠিকভাবে গরম হওয়ার সাথে সাথেই সার্ভ করে ফেলুন এত কথা কেন বলছি দেখুন বলতে পারেন যে আসলে ভাত তো সারা জীবন এইভাবে করে এসেছি কেউ আমরা এগুলো নিয়ে ভাবিও নাই সত্য আমরা যারা ডাক্তারি করছি হাসপাতাল ইমার্জেন্সি রুম চেম্বার আমরা আসলে দেখি এই কেসগুলোকে আপনারা হয়তো দেখেন না একটু সাবধানতা অবলম্বন করতেই হবে এরপর বলছি ফ্রিজে যেন ভাত এক থেকে দুই দিনের বেশি কোনোভাবেই জমা না থাকে এক দুই দিনের বেশি হয়ে গেলে সেক্ষেত্রে ভাত খাবার যোগ্য থাকে না সাধারণত রিস্কি হয়ে যায় শুধু এই আলোচনার প্রেক্ষিতে আমরা কি বলবো যে পুরনো ভাত আর খাওয়াই যাবে না না আসলে তা নয় পুরনো ভাত খাওয়া যাবে আজীবনী আমরা এভাবেই খেয়ে এসেছি এখনও খাবো তবে এটির বিষয়ে কিছুটা সাবধানতা অবলম্বন তো করতেই হবে কীভাবে এটিকে আমরা ম্যানেজ করবো সেটি জানে থাকা উচিত ভাত যেন বাইরে বেশিক্ষণ না থাকে অন্যান্য শর্করা জাতীয় খাবার বা যে কোনো খাবারের ব্যাপারে সাবধানে থাকুন ঠান্ডা খাবারটি কীভাবে আবার সঠিকভাবে প্রসেস করবেন সেই বিষয়টির প্রতি গুরুত্ব দিন নিজের সন্তানকেও আপনারা শেখান ব্যাপারটি নিয়ে পুরো ভাত পুরোনো ভাত খেতে পারবেন কিন্তু অবশ্যই সেটি নির্দিষ্ট নিয়ম মেনে সাবধানতার সাথে ম্যানেজ করতে হবে খেতে হবে সুস্থ থাকুন ভালো থাকুন আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার